আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য 2023 সালের একদম নতুন একটি ড্রামা নিয়ে হাজির হয়েছি, আর এই ড্রামার স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই ড্রামার শুরুতে আমরা আমাদের হিরো জিনকে দেখতে পাই। জিন ছিল একজন ফেমাস লয়ার, সে আজ পর্যন্ত কোনো কেসই হারেনি। তবে এখন জিন যে মামলাটা নিয়ে লড়ছিল সেটার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট সে তার লকারে রাখতে যায়, আর এই ডকুমেন্টগুলো তার এই কেসটা জেতার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু যখন সে লকারে পাসওয়ার্ড দিতে থাকে তখনই সে দরজা খোলার সাউন্ড শুনতে পায়। এই জন্য সে লকারটি খোলা রেখেই দরজার দিকে যেতে শুরু করে। তখনই এখানে আলো জ্বলে ওঠে আর আমরা দেখতে পাই একটা মেয়ে অনেক পুরনো দিনের পোশাক পরে তার বাসায় চলে এসেছিল, আর এই মেয়েটা হলো আমাদের ড্রামার মেন হিরোইন, যার নাম ছিল লীনা। এখানে সে লীনা ভাবতে শুরু করে, আমি এখন কোথায় এসে পড়লাম, এই জায়গাটা তো দেখতে অনেক বেশি আজব লাগছে। এদিকে জিন বুঝতে পারে তার ঘরে কেউ একজন ঢুকেছে, এজন্য সে ভাবতে শুরু করে নিশ্চয়ই কেউ আমার এভিডেন্স গুলো চুরি করার জন্য এসেছে। অন্যদিকে লীনা তো লকারের পাশেই দাঁড়িয়েছিল, যখনই সে এই লকারের পাসওয়ার্ড বাটনে চাপ দেয় তখনই পিছন থেকে জিন তার মাথায় আঘাত করে, যার ফলে সে লকারে গিয়ে বাড়ি খায় এবং লকারটি লক হয়ে যায়। এদিকে জিন ভাবে এই মেয়েটা নিশ্চয়ই প্রমাণগুলো চুরি করতে এসেছিল। যাই হোক, এদিকে তো প্রমাণগুলো লকারের ভিতরেই ছিল, আর এ লকারটি এখন উল্টাপাল্টা চাপ লেগে লক হয়ে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি লীনা টাইম টেবিল করে এখানে এসে পড়েছিল। আসলে সে তো 1500 বছর আগের একটি গ্রামে থাকতো, আর সেখানে মাস্টার উলশি ছিল গ্রামের রাজা। এমনকি সে লীনাকে অনেক ভালোভাবে ট্রেনিং করিয়েছিল, কিন্তু এই গ্রামের দ্বিতীয় মাস্টার হিংসু জোর করে অন্য গ্রামের ছেলের সাথে লীনাকে বিয়ে দিতে চায়। এই জন্য লীনা তার কাছ থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকে। তখনই সে একটি বক্স দেখতে পায়, আর এ বক্সটা খোলার সাথে সাথেই সে এখান থেকে গায়েব হয়ে বর্তমানে জিনের বাসায় চলে আসে। যাই হোক, তারপর লীনা যখন চোখ খুলে তখন সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায়। এখানে জিন তাকে জিজ্ঞাসা করে, তুমি যে ওই লকারটি বন্ধ করেছ, তুমি এটার পাসওয়ার্ড বলো। এখানে লীনা তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যা দেখে জিন বলে, আমার কাছে কিন্তু তোমার এসব উল্টাপাল্টা কথা শোনার কোনো সময় নেই, তুমি তাড়াতাড়ি আমাকে পাসওয়ার্ডটা বলে দাও, তা না হলে আমি কিন্তু তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। লীনা বলে, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। লীনার মুখে এই কথাটা শুনে জিনও অনেকটা রেগে যায়। তবে তখনই লীনা খেয়াল করে তার পরনের কাপড়গুলো চেঞ্জ হয়ে গিয়েছে, যা দেখে সে জিনকে বলে, তোমাদের কি কোনো লজ্জা নেই, তোমরা কিভাবে আমার কাপড়গুলো চেঞ্জ করতে পারলে, তোমরা সবাই খারাপ লোক, আমি তোমাদের একজনকেও ছাড়বো না। এই বলে লীনা ক্যারাতে স্টাইলে তাদের সাথে ফাইট করতে চায়, যা দেখে জিন আর তার সাথে থাকা ফ্রেন্ড অনেক অবাক হয়ে যায়। এখানে তারা বুঝতে পারে এই মেয়েটার সাথে মারামারি করা মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। এই জন্য জিন এখান থেকে রেগে বেরিয়ে যায়। তারপর এখানে ডক্টর আসে আর লীনকে ইশারার মাধ্যমে সবকিছু বুঝায়। লীনও ডক্টরের কথা বুঝতে পারে। তারপর ডক্টর জিনকে বলে, এই মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখন এই মেয়েটা শর্ট টাইম মেমোরি লস রোগী হয়ে গিয়েছে। জিন ভাবতে থাকে, তাহলে আমি এখন কি করব, আমার তো এই মেয়েটার কাছ থেকে লকারের পাসওয়ার্ডটা জানতেই হবে। এই জন্য জিন ডক্টরকে বলে, তাহলে আমরা এখন তাকে নিয়ে কি করব। ডক্টর বলে, তাকে সেখানে নিয়ে যান যেখানে সে মাথায় আঘাত পেয়েছিল, তাহলে সে হয়তো তার স্মৃতি ফিরে পাবে। এখানে জিন বেচারা তো অনেক বাজেভাবে ভেসে যায়, কারণ সে তখন মেয়েটাকে কোথাও যেতেও দিতে পারবে না, কারণ তার থেকে যে লকারের পাসওয়ার্ডটি নিতেই হবে। তারপর লীনা বাহিরে এসে এখানে আধুনিক পরিবেশ দেখে তো অনেক অবাক হয়ে যায়, কারণ 1500 বছর আগে তো আর এসব কিছু ছিল না। তবে তার প্রধান মাস্টার তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলেছিল। যাই হোক, তারপর লীনা জিনকে বলে, আমাদের পিছনে থাকা গাড়িটা তো তোমার গাড়ি থেকেও বড়, তার মানে তুমি এতটাও বড় লোক না। এই বলে লীনা গাড়িতে এসে বসে, কিন্তু এর আগে তো সে কখনোই গাড়িতে চড়েনি, এজন্য সে গাড়িতে বমি করে দেয়। তারপর রাস্তার মাঝখানে জিনকে গাড়ির জন্য জরিমানা দিতে হয়, কারণ লীনা গাড়িতে সিট বেল্ট লাগায়নি, যার জন্য জিন নিজেই লীনাকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে বলে, এবার তোমার মুখটা বন্ধ রেখে বসে থাকো। তারপর তারা দুজন যখন বাসায় আসে তখন লীনা একটি ছবি দেখে বলে, এটা তো আমার মাস্টারের ছবি, তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছো। জিন বলে, এ পাগল মেয়ে, এটা তো আমার গ্র্যান্ডপার ছবি। লীনা বলে, তুমি মিথ্যে বলছো, আমি তার সাথে দেখা করতে চাই, তাড়াতাড়ি আমাকে বলো তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছো। তখন শ্যান জিনকে এক সাইডে নিয়ে বলে, এই মেয়ের কথা শুনে আমার তো মনে হচ্ছে হয়তো এই মেয়েটা পাগল, তা না হলে আমরা দুজন পাগল। যাই হোক, তারপর লীনাকে নতুন কাপড় দেওয়া হয়। এগুলো পরে লীনা তাদেরকে এসে বলতে শুরু করে, এই কাপড়গুলো এত ছোট কেন, তোমরা কি এতটাই গরিব যে এত কম কাপড় দিয়ে জামা কাপড় বানিয়ে পরো।
জিন বলে, আরে ম্যাডাম, আপনি তো কাপড় ঠিকভাবে পরতেই জানেন না। ঠিক আছে, সমস্যা নেই, আসেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাপড়গুলো পরতে হয়। তারপর জিন যখন তাকে স্পর্শ করার চেষ্টা করে, তখন লিনা তো তাকে দুই একটা ঘুষি মেরে দেয়। আর তার হাতে মার খেয়ে জিন বলে, তুমি আমাকে লকারের পাসওয়ার্ডটা বলে দাও, তাহলে আমি তোমাকে গ্র্যান্ডপার কাছে নিয়ে যাব। লিনা বলে, কিসের পাসওয়ার্ড, তুমি এসব কি বলছো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তারা দুজন এখানে ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই জিনের ফ্রেন্ড এখানে চলে আসে আর তাদের দুজনের ঝগড়া থামায়। এখানে এসে সে জিনকে বলে, এখন আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি কি ভুলে গিয়েছো ডক্টর কি বলেছিল, এখন এই মেয়েটাকে আমাদের খুশিতে রাখতে হবে, তাহলে তার স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসবে। আর আমরা যদি এই কেসটা জিততে চাই, তাহলে আমাদের এটাই করতে হবে। জিন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি আসলে এভাবে চিন্তা করে দেখিনি। তারপর সে তার ফ্রেন্ডকে বলে, যতদিন না পর্যন্ত এই মেয়েটার স্মৃতিশক্তি ফিরে আসবে, ততদিন আমি তাকে আমার সাথেই রাখবো। তারপরে জিন লিনাকে বলে, তুমি এখানে এসেছো কিভাবে। লিনা বলে, সেকেন্ড মাস্টার আমাকে মারতে চেয়েছিল, তখন আমি সেখানে একটা বক্স পেয়েছিলাম, ওই বক্সটা খোলার সাথে সাথে আমি এখানে এসে পড়েছি। জিন বলে, এভাবে কি কেউ এখানে আসতে পারে। যাই হোক, এসব কথা বাদ দাও, এখন শোনো, তুমি যদি এখানে শান্তিতে থাকতে চাও, তাহলে কিন্তু তোমাকে আমার সব কথা শুনতে হবে। এই বলে সে লিনাকে তার জন্য পানি আনতে বলে। লিনা বলে, আচ্ছা বস, আমি এখনই আপনার জন্য পানি নিয়ে আসছি। এই বলে লিনা তো বাথরুমে দিকে যেতে শুরু করে। কিছুক্ষণ পর জিন কোমর থেকে শব্দ শুনতে পায়, এই জন্য সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দেখে লিনা তো কোমর থেকে পানি নিচ্ছে। ঠিক তখনই লিনা তাকে বলে, এই নেন বস, আমি আপনার জন্য পানি নিচ্ছি। এদিকে জিনের তো গ্লাসটা দেখে বমি আসতে শুরু হয়, সে মগটা ডাস্টবিনে ফেলে দেয়। আর লিনাকে বলে, পাগল মেয়ে, তোমার জন্য আমার এত দামি মগটা নষ্ট হয়ে গেল। লিনা বলে, সরি, আমি তো ভেবেছিলাম তোমরা এখান থেকে নিয়ে পানি খাও। আচ্ছা এখন তুমি নিজেই গিয়ে পানি খেয়ে নাও। তারপর জিন যখন রুমে আসে, তখন জানালার পর্দাগুলো নিজে নিজেই খুলে যায়, যা দেখে লিনা বলে, এই বাসাটা তো দেখছি অনেক বেশি স্মার্ট। আসলে এই পুরো বাড়িটাই অটোমেটিক কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা ছিল। এদিকে লিনা তো এসব আধুনিক বিষয়গুলো দেখে তালি বাজিয়ে বলে, কি মজা কি মজা, এখানে সবকিছু কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যাই হোক, তার পরের দিন যখন জিন তার জন্য হেয়ার ড্রায়ার নিয়ে আসে, তখন লিনা ভাবতে থাকে এটা দিয়ে হয়তো সে তার চুল কেটে দিবে, এজন্য সে দৌড়াতে থাকে। আর এভাবেই কিছুদিন কেটে যায়। এখানে লিনার তো ভালোই লাগছিল, কিন্তু বেচারা জিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ লিনার প্রতিটা কর্মকাণ্ডে সে অনেক বেশি বিরক্ত ছিল। এজন্য সে তার ফ্রেন্ডকে কল দিয়ে বলে, ভাই, এই মেয়েটা যদি আমার কাছে আর কিছুদিন থাকে, তাহলে আমি পুরোপুরি পাগল হয়ে যাব। যাই হোক, পরদিন সকালে জিনের বাসায় একটি মেয়ে আসে, আর এই মেয়েটার নাম ছিল জুই। এখানে লিনা তাকে দেখে ভাবে, এই মেয়েটা হয়তো জিনকে পটাতে চায়, কিন্তু আমি তাকে কিছুতে এটা করতে দিব না, যেভাবেই হোক আমি মেয়েটাকে এখান থেকে বাগিয়ে দিব। এখানে জুয়ের ছোট ছোট জামা কাপড় দেখে লিনা বলে, তুমি আবার কোন জায়গা থেকে এসেছো, আমার তো মনে হয় নিশ্চয় তুমি অনেক বেশি গরিব, এজন্য তোমার জামা কাপড় এত ছোট ছোট। জুই বলে, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো, আমি জিনার গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে বুঝে শুনে কথা বলো। লিনা বলে, আমি তো ভাবতেই পারিনি জিনের পছন্দ এতটা খারাপ, সে কিভাবে তোমার মতো একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানালো। জুই বলে, আমি বুঝতে পারছি তুমি এখানে কেন এসেছো, আর তুমি এখন তোমার ড্রামাগুলো বন্ধ করো, আর হ্যাঁ, তুমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের দিকে একদম নজর দেওয়ার চেষ্টা করবে না। এখানে জুই তো তাকে আরো অনেকগুলো কথা শোনায়। এসব কিছু শুনে লিনা তাকে একটি থাপ্পড় মেরে বলে, তুমি আমার সাথে বুঝে শুনে কথা বলবে, ঠিক আছে। জুইও তখন চুপ থাকে না, এজন্য তারা দুজন এখানে মারামারি শুরু করে দেয়। কিন্তু লিনা তো মারামারিতে এক্সপার্ট ছিল, এজন্য জুইয়ের অবস্থা সে খারাপ করে দেয়। এদিকে ঠিক তখনই জিন এখানে চলে আসে, তখন সে কান্না করতে করতে বলে, এই মেয়েটা আমাকে অনেক খারাপভাবে মেরেছে, আমি তাকে তেমন কিছুই বলিনি। জিন বলে, আচ্ছা সমস্যা নেই, এখন তুমি চলে যাও, তোমার যদি কোনো দরকারি কাজ থাকে তখনই তুমি এখানে আসবে। এ বলে জিন লিনার হাত ধরে তাকে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। এদিকে এসব কিছু দেখে জুই তো অনেক রেগে যায়, আর নিজেই নিজেকে বলতে থাকে, লিনার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তারপর রাতের বেলা লিনা না বুঝে ড্রিঙ্কস খেয়ে ফেলে, এই জন্য সে অনেকটাই মাতাল হয়ে পড়ে। এই জন্য সে মাতাল অবস্থায় জিনের কাছ থেকে অনুমতি না নিয়ে বাথরুমে ঢুকে পড়ে, যা দেখে জিন বলে, তোমার কি কোনো লজ্জা নেই, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। লিনা বলে, আমি এভাবে যাব না, আমাকে এখনই আমার মাস্টারের কাছে নিয়ে যাও। এখানে লিনা তো জিনকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, এই জন্য জিন বলে, আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, কিন্তু এখন তুমি দয়া করে এখান থেকে চলে যাও। লিনা বলে, ঠিক আছে, ভালো হয়েছে আজকে তুমি রাজি হয়েছো, তা না হলে আজকে আমি তোমার অবস্থা অনেক খারাপ করে দিতাম।
আর হ্যাঁ, তুমি কিন্তু তোমার কথা ভুলে যেও না, এই বলে সেখান থেকে চলে যায়। আর তাকে এখান থেকে চলে যেতে দেখে জিন যেন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলে। যাই হোক, তারপর জিন তার কথা মতো পরের দিন সকালে লীনাকে নিয়ে হসপিটালে চলে আসে। এখানে গ্র্যান্ডপা অসুস্থ অবস্থায় ছিল। লীনা যখন তাকে এই অবস্থায় দেখে তখন সে অনেক কান্না করতে শুরু করে আর বলে, মাস্টার জি, আপনার কি হয়েছে? কে আপনার এই অবস্থা করেছেন? একবার আমাকে বলুন, আমি তাকে একদম মেরে ফেলবো। জিন তো তার এসব পাগলামি দেখে বলে, এখানে আস্তে আস্তে কান্না করো, এটা তো হসপিটাল। লীনা তখন বলে, আরে বলো, হসপিটালে তো মানুষ কান্না করবে। তারপর জিন তার এসব পাগলামি দেখে জোর করে তাকে বাহিরে নিয়ে আসে। কিন্তু লীনা তো বাহিরে এসে আরো বেশি করে কান্না করছিল, যা দেখে সেখানে থাকা সবাই তাদেরকেই দেখছিল আর বলছিল, এই লোকটা কতটা খারাপ, কোনো কারণ ছাড়া এসে পাবলিক প্লেসে এই মেয়েটাকে কান্না করাচ্ছে। লীনা তো এখানে থাকা মানুষের কথাগুলো শুনে আরো বেশি করে কান্না করতে শুরু করে, যা দেখে বেচারা জিন অনেক বাজেভাবে ফেসে যায়। আর সে লোকজনের হাত থেকে মার খাওয়ার আগেই তাড়াতাড়ি করে লীনাকে নিয়ে বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসেও লীনা অনেক কান্না করছিল, এই জন্য জিন বলে, এখন দয়া করে তুমি তোমার কান্না থামাও। লীনা বলে, তাহলে আমাকে বলো, মাস্টারজির অবস্থা কে করলো? জিন বলে, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 7 বছর ধরে সে কুমাতে আছে। তখনই লীনার মনে পড়ে, 7 বছর আগে তার মাস্টার তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপরে সে জিনকে বলে, মাস্টারজি যদি তোমার গ্র্যান্ডপা হয় তাহলে তুমি তার জন্য একবারও কান্না করলে না কেন? আর তুমি তাকে হসপিটালে কেন ভর্তি করিয়েছ? জিন বলে, দেখো, সে আমার গ্র্যান্ডপা, আমার দায়িত্ব তাকে হসপিটালে ভর্তি করানো, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তারপর আমরা দেখতে পাই জুই জিনের সাথে দেখা করতে চলে আসে। এখানে এসে সে লীনাকে সরাসরি বলে, দেখো, আমি ওই দিন না বুঝে তোমার সাথে এরকম ব্যবহার করেছিলাম, কিন্তু এখন থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো। লীনা বলে, কোনো সমস্যা নেই, যখন মাস্টার ভালো হয়ে যাবে তখন আমি তার সাথে আমাদের গ্রামে চলে যাব, তারপর আমরা আর কখনোই দেখা করতে পারবো না। জুই বলে, এটা তো অনেক ভালো কথা, আমি দোয়া করি তোমার মাস্টারজি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর জিন জুইকে বলে, এখন তুমি এখান থেকে চলে যাও, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাব। জুই বলে, আচ্ছা, তুমি এখন মিটিংয়ে যাও, ততক্ষণে আমি লীনাকে এই শহরটা ঘুরিয়ে দেখাই। জুই তো এখানে লীনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সব পরিকল্পনা করিয়ে এসেছিল। যাই হোক, তারপর তারা যখন বাইরে ঘুরতে আসে তখন জুই তার সব ফ্রেন্ডদেরকে বলে, তোমরা তো জানোই আমরা এখন এই মেয়েটার সাথে কি করব। এদিকে লীনা তো এ শহরের কিছুই চিন্ত না, সে বুঝতে পারে না তার সাথে কি হতে যাচ্ছে। তারপর জুই লীনাকে একটি শপিং মলে নিয়ে আসে। এখানে এসে সে লীনাকে একটি অদ্ভুত ড্রেস পরতে দেয় আর বলে, এই ড্রেসটা তোমাকে অনেক ভালো লাগবে। এখানে লীনা তো জুয়ের সব কথাগুলো বিশ্বাস করছিল, এই জন্য সে কোনো কিছু চিন্তা না করেই এই ড্রেসটা পরে আসে। তারপর জুই তাকে বলে, লজ্জা পেও না, এখন সবাই এগুলোই পরে। এই বলে সে লীনাকে নিয়ে একটি বাইরে চলে আসে। এখানে থাকা সব ছেলেরা তো লীনার দিকে অনেক খারাপ ভাবে দেখছিল, এই জন্য সে জুইকে বলে, এখানে থাকা সব ছেলেরা আমাকে এভাবে কেন দেখছে? জুই বলে, আরে তুমি কি বলদ নাকি, তারা তো তোমাকে এভাবেই দেখবে, কারণ তুমি তো এখানে সবচেয়ে স্পেশাল গেস্ট। আর তুমি কি তোমার মাস্টারজিকে সুস্থ করতে চাও না? তুমি যদি তাকে সুস্থ করতে চাও তাহলে কিন্তু তোমার এখানে 24 ঘন্টা থাকতে হবে। তারপর জুই লীনাকে অনেকগুলো ড্রিঙ্কস করিয়ে দেয় যার ফলে সে মাতাল হয়ে যায়। আর এই সুযোগে জুই তাকে কিছু খারাপ ছেলেদের হাতে তুলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিন লীনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ লীনা এখনো বাসায় আসেনি। এদিকে জুই যখন এখানে আসে তখন সে জুইকে লীনার কথা জিজ্ঞাসা করলে সে অনেকগুলো মিথ্যা কথা বানিয়ে বলে। কিন্তু জিন বুঝতে পারে সে জুইয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু করেছে, এজন্য সে লীনাকে খোঁজার জন্য সাথে সাথেই বেরিয়ে পড়ে। আর সে লীনাকে খুঁজতে খুঁজতে একটি হোটেল রুমে চলে আসে। আর এই ছেলেগুলো লীনার সাথে কিছু করার আগেই জিন চলে এসেছিল। তারপর সে লীনাকে বাঁচিয়ে বাসায় নিয়ে আসে। এখানে জিনের ফ্রেন্ড তাকে বলে, আমি সব জায়গায় এই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমি কোথাও তার কোনো ডকুমেন্ট পাইনি, এমনকি এই মেয়েটার ফিঙ্গারপ্রিন্ট আর DNA টেস্টও করিয়েছি, এগুলো দিয়ে আমি কিছুই বের করতে পারিনি। তাছাড়া এই মেয়েটার সম্পর্কে কেউ কিছুই জানে না, আমি বুঝতে পারছি না সে এখানে কিভাবে আসলো। তারপর আমরা দেখতে পাই লীনা ঘুমের ভিতরেই জিনকে বলতে শুরু করে, আমার দ্বিতীয় মাস্টার অনেক বড় একটা ধোকাবাজ, সে আমাকে মেরে ফেলতে চায়, হয়তো সে আমার মাস্টারজিকেও কুমাতে পাঠিয়েছে, আমাকে সাহায্য করার মতো কেউই নেই, এখন আমার কি হবে? এমনকি আমি তো একজন লয়ারের সাথে আছি, কিন্তু সেও সবসময় আমাকে বকাঝকা করে, সে তো আমার কোনো কথা বিশ্বাসই করে না, বরং সে আমাকে পাগল মনে করে। এসব বলে লীনা তো এখানে অনেক ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে। এভাবে সে তার ভিতরে থাকা সব কথা জিনকে বলে দেয়। কিন্তু মেয়েটাকে এভাবে কান্না করতে দেখেও জিনের ভিতরে তার প্রতি কোনো মায়া কাজ করে না। সে নিজেকে বলতে শুরু করে,
এই মেয়েটাকে বিশ্বাস করো না, সে হয়তো মিস্টার চ্যানের এজেন্ট। তোমার এখন শুধুমাত্র পাসওয়ার্ডের দরকার। যাই হোক, পরদিন সকালে লীনা ঘুম থেকে উঠে দেখে জিন তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। এখানে সে লীনাকে বলে, এই মোবাইলটা তোমার কাছে রাখো, কোনো সমস্যা হলে তুমি এটার মাধ্যমে আমাকে কল দিতে পারবে। লীনা বলে, গতকাল রাতের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি সেখানে ঠিকমতো না আসতে, তাহলে হয়তোবা ছেলেগুলো আমার সাথে অনেক বাজে কিছু করে ফেলতে পারত। এই জন্য আজকে থেকে আমরা দুজন অনেক ভালো বন্ধু। আর হ্যাঁ, আমার মাস্টারজির কি অবস্থা? জিন বলে, ভয় পেও না, অনেক ভালো প্রফেশনাল ডক্টর গ্র্যান্ডপার চিকিৎসা করছে, সে অবশ্যই ঠিক হয়ে যাবে। লীনা বলে, আচ্ছা তুমি আমার একটা কথা শোনো, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমাকে অনেক সাহায্য করেছো, তুমি আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি। জিন বলে, তুমি দয়া করে আমার লকারটি খুলে দাও, তারপর তুমি এখান থেকে চলে যাও। লীনা ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব, আমি তো লকার সম্পর্কে কিছুই জানি না। তার এসব কথা শুনে জিন রুম থেকে চলে যায়। তখনই লীনা ওই লকারটি খোলার চেষ্টা করে, কিন্তু লকারটি টাচ করার সাথে সাথেই সাইরেন বাজতে শুরু করে। এসব কারণে লীনা তো অনেক ভয় পেয়ে যায়। তখনই জিন তার কাছে আসে, আর লীনা তো ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে, যার ফলে তারা অনেক ক্লোজে চলে আসে। যাই হোক, রাতের বেলা জিন ভাবতে থাকে, লীনাকে যদি মাস্টার চ্যান পাঠাতো, তাহলে তো সে কখনই ওই বক্সটা খোলার চেষ্টা করত না। আর দ্বিতীয় কথা হলো, সে যদি স্পাই হতো, তাহলে তো সে আমার গ্র্যান্ডপাকে নিয়ে এত চিন্তা করত না। এখানে সে ভাবতে শুরু করে, এই মেয়েটা আসলেই কে, সে কি সত্যি সত্যি টাইম টেবিল করে এখানে এসেছে। তখনই তার ফ্রেন্ড এসে বলে, একটা ঝামেলা হয়েছে, তুমি এখনই তাড়াতাড়ি এই লাইভটা দেখো। তখনই সে দেখতে পায়, জুই লাইভ করে সবাইকে বলেছিল আমি জিনের বেস্ট ফ্রেন্ড, এমনকি আমি তো তার সব গোপন কেস সম্পর্কেও জানি। এই লাইভটা দেখে জিন ভাবতে থাকে, এই মেয়েটা কিভাবে এসব কিছু জানলো। তার ফ্রেন্ড তাকে বলে, গতকাল রাতে সে লীনার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, আর সে আজকে আমাদের সাথে খারাপ কাজ করলো। আমি তো বুঝতে পারছি না সে এসব কিছু কেন করছে, এই মেয়েটা আসলে কি চায়। এই জন্য জিন জুয়ের বাসায় চলে আসে। এখানে তার চেহারা দেখে আমরা বুঝতে পারি তার মুডটা অনেক খারাপ ছিল। তারপর সে অনেক রেগে জুইকে বলে, তুমি এসব কেন করলে। জুই বলে, আমি ইচ্ছে করে এসব কিছু করিনি, লীনা জোর করে আমাকে দিয়ে এসব কিছু করিয়েছে। তুমি এখনো বুঝতে পারছো না কেন, সে কিন্তু একদমই ভালো মেয়ে না, সে তোমাকে বলদ বানাচ্ছে। আমার তো মনে হয় এই মেয়েটাই মিস্টার চ্যানের এজেন্ট। তারপর সে জিনকে মোবাইল থেকে একটা ভিডিও দেখায়, যা দেখার পর জিন তো অনেক রেগে যায়। তারপর জিন লীনার কাছে এসে বলে, অনেকদিন ধরেই তোমার নাটক দেখছি, এখন তুমি আমাকে বলো কে তোমাকে এখানে পাঠিয়েছে, তুমি আমার থেকে কি চাও, আজকে তোমাকে সব সত্যি বলতেই হবে। তখন এখানে কিছু গুন্ডা চলে আসে। লাইভের মাধ্যমে জুই জিনের বাসার ঠিকানা দিয়ে দিয়েছিল, এই কারণে চ্যানেল লোকেরা তাকে এখানে মারতে চলে আসে। এখানে চ্যান তো তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই লীনা জিনকে এক সাইডে রেখে গুন্ডাদের সাথে মারামারি করতে শুরু করে। মারামারির এক পর্যায়ে একটা লোক জিনের গলায় ছুরি ধরে বলে, তুমি মারামারি বন্ধ করো, তা না হলে আমি কিন্তু জিনকে মেরে ফেলবো। জিন বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, সে আমার কিছুই করতে পারবে না। কিন্তু জিনকে এই অবস্থায় দেখে লীনার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সে বলতে থাকে, আমি তো জিনজুকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি তোমাকে মরতে দিব না। এই বলে সে ক্যারাতি স্টাইলে একটি বাদান দিয়ে গুন্ডাকে আঘাত করে, যার ফলে গুন্ডারা তাদেরকে কিছুই করতে পারে না। তারপর লীনা গুন্ডাদেরকে মেরে চ্যানের সম্পর্কে সব তথ্য জেনে নেয়। আর তখনই আমরা জানতে পারি আসলে এ সবকিছু লীনার প্ল্যানই ছিল, কারণ সে চাইছিল জিনের শত্রুরা যেন তার বাসায় আসে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি, লীনা যখন চ্যানের সম্পর্কে জানতে পারে, তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। এই জন্য সে জুয়ের সাথে দেখা করে বলে, আমি তোমাকে যেরকম ভাবে করতে বলবো তোমাকে সেরকম ভাবেই করতে হবে। জুই তো তাকে আগে থেকে ভয় পেত, এই জন্য সে তার কথা মতো সবকিছু করে। আর লাইভে এসে জিনের ঠিকানাটা বলে দেয়, আর ঠিকানা পেয়ে চ্যানের লোকজন জিনকে মেরে ফেলতে আসে। আর এ সুযোগে লীনা তাদেরকে মেরে উল্টো তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু জেনে নেয়। আর এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এখানে জিন লীনাকে বলে, তাহলে এই সবকিছু তোমার পরিকল্পনা ছিল, যাক তুমি যা করেছ সেটা অনেক ভালো হয়েছে। এখন আমি তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়ে গিয়েছি, এই কারণে আমার কেসটা আরো বেশি শক্তিশালী হবে। তখনই লীনার কাছে জুয়ের কল আসে। জুই লীনাকে বলে, এখন তুমি তোমার প্রমিস পূরণ করো, তুমি যেরকম বলেছিলে আমি তো ওইরকম ভাবেই সবকিছু করেছি, তুমি এখন জিনের থেকে দূরে চলে যাও। লীনা বলে, স্বপ্ন দেখা ছেড়ে দাও, আমি কোথাও যাব না, আমাদের এই কেসের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এই জন্য আমার এখন জিনের সাথেই থাকতে হবে। এই বলে সে ফোনটা কেটে দেয়। এর মানে হলো লীনা জুইকে বলদ বানিয়েছে। যাই হোক, তারপর জিন বলে, জুই কিন্তু আমার গার্লফ্রেন্ড না। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে অনেক সাহায্য করলে, এখন তুমি আমাকে বলো
আমি তোমার জন্য কি করতে পারি? লীনা বলে, আমার মাস্টারজি এখনো কুমায় আছে, আমি শুধুমাত্র তাকে সুস্থ দেখতে চাই। জিন বলে, এই বিষয়টা আমাদের হাতে নেই, শুধুমাত্র সৃষ্টিকর্তাই পারে তাকে সুস্থ করতে। এই বলে সে লীনার মাথায় হাত রাখে। আর এই বিষয়টা লীনার কাছে তো অনেক ভালো লাগছিল। এটা বুঝতে পেরে জিন তাড়াতাড়ি করে লীনার মাথা থেকে হাতটা সরিয়ে নেয়। আসলে সে ভাবছিল, লীনার যদি এটা ভালো না লাগে তাহলে তো সে তাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। যাই হোক, এরপর রাতে খাবার খাওয়ার সময় জিন লীনাকে অনেক কেয়ার করে। এসব দেখে আমরা বুঝতে পারি জিনের হয়তো লীনার প্রতি ফিলিংস কাজ করছে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। আর আজকে জিন লীনাকে নিয়ে তার গ্রামে আসে। এখানে তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়, যার ফলে তারা অনেক ক্লোজে চলে আসে। তারপর জিন ভাবতে থাকে লীনা হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। তখনই জিনের বিবেক তাকে বলে, ওর মতো মেয়ে কখনই তোর মতো ছেলেকে ভালোবাসবে না। তারপর রাতের বেলা তারা একসাথে খাবার খেয়ে একটা জিনিস খুঁজতে চলে আসে। আসলে জিন তার গ্রামের বাড়িতে এসেছিল তার কেসের একটা ডকুমেন্ট খুঁজতে। কিন্তু এখানে তারা দুজন যখন অন্ধকার ঘরে ঢুকে ডকুমেন্টটা খোঁজার জন্য, তখন লীনা আয়নার মধ্যে হঠাৎ করে জিনকে দেখে তো অনেক ভয় পেয়ে যায়। আর সে ভয় পেয়ে একদম জিনের কোলে উঠে কান্না করতে শুরু করে, যা দেখে জিন তাকে কোলে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর তারা আরেকটি রুমে এসে একটি বক্স খুঁজে পায়, কিন্তু তাদের কাছে এটার কোনো চাবি ছিল না, যার জন্য লীনা একটি ক্লিপ দিয়ে এটা খোলার চেষ্টা করে, যা দেখে জিন তো তার দিকে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এদিকে আমাদের লীনা যখন দেখতে পায় জিন তার দিকে এমন করে তাকিয়ে আছে, তখন সে তো জিনকে এক ঘুষি মেরে অবস্থা খারাপ করে দেয়। আর এখানে জিন তো এক ঘুষি খেয়ে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু আমাদের ধর্ষী মেয়ে লীনাও তো থেমে যাওয়ার মেয়ে ছিল না, সেও একটি দড়ি নিয়ে জিনকে ধরার জন্য চলে আসে। আর এক পর্যায়ে তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এখানে জিন বলে, তুমি আমাকে এভাবে মারছো কেন? লীনা তখন অনেকটা রেগে বলে, তুমি আগে এটা বলো, তখন তুমি আমাকে এমন করে কেন দেখছিলে? এখানে তারা তো এটা নিয়ে কিছুক্ষণ ঝগড়া করে। তারপর জিন বলে, দেখো আমি কিন্তু তোমাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এভাবে দেখছিলাম না, আমি তোমাকে এভাবে দেখছিলাম কারণ আমি তোমাকে অনেক কেয়ার করি এবং ভালোবাসি। যা শুনে লীনা তো একদম চুপ হয়ে যায়। যাই হোক, পরদিন জিন তার বন্ধুকে কল দিয়ে বলে, আমাকে একটু বলো তো কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করা যায়। আর হ্যাঁ, এটা নিয়ে কিন্তু তুমি ভুলভাল কিছু ভেবে বসো না, আমার এক ফ্রেন্ড এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছে, এজন্য আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম। তার বন্ধু বলে, এটা তো খুবই সহজ ব্যাপার, প্রথমে মেয়েটাকে কোনো ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়াবে, তারপর ফ্লাওয়ার দিয়ে মনের সব কথা বলে দিবে, তাহলে এই মেয়েটা ইমপ্রেস হয়ে যাবে। তারপর জিন ভাবতে শুরু করে, আমার হাতে এখন তেমন একটা সময় নেই, লীনা যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারে, এই জন্য আমাকে খুব তাড়াতাড়ি মনের সব ফিলিংস তাকে বলে দিতে হবে। তারপরের দিন জিন আর লীনা একসাথে বাহিরে আসে। এখানে এসে জিন লীনাকে বলে, তুমি এখানে আমার জন্য একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে সে লীনার জন্য ফুল কিনতে চলে যায়। ঠিক তখনই সেখানে আরেকটি হ্যান্ডসাম ছেলে চলে আসে, আর এই ছেলেটার নাম ছিল সং। তাছাড়া 1500 বছর আগে কিন্তু লীনার সাথে এত ঝামেলা হয়েছিল এই ছেলেটার কারণেই, কারণ এই ছেলেটার সাথে লীনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু লীনা তাকে বিয়ে করতে রাজি ছিল না। আর আজকে এখানে এই ছেলেটাকে দেখে লীনা তো অনেকটাই ঘাবড়ে যায়। তারপর সে ছেলেটাকে বলে, শয়তানের বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই বলে সে ছেলেটার পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে তখনই জিনও ফুল নিয়ে আস্তে আস্তে কল্পনা করছিল। সে তার কল্পনায় দেখতে পায় লীনা পড়ে যাচ্ছিল, তখনই সে তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে তারা একজন আরেকজনকে অনেক রোমান্টিক ভাবে দেখছিল। তখনই জিন বলে, আমার ভালোবাসার প্রিন্সেস, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন কি তুমি আমাকে বিয়ে করবে? লীনা বলে, হ্যাঁ আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। যা দেখে সেখানে থাকা সবাই তো হাততালি দিতে শুরু করে। তখনই তার সাথে সং এর ধাক্কা লাগে, যার ফলে জিন তার এত সুন্দর কল্পনা থেকে বের হয়ে আসে। আর সে বুঝতে পারে এতক্ষণ ধরে সে শুধুমাত্র স্বপ্ন দেখছিল। সেটা যাই হোক, বাস্তবে কিন্তু এরকম কিছুই হয় না। উল্টো লীনা যখন পড়ে যাচ্ছিল তখন সং জিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজেই লীনাকে ধরে ফেলে, যা দেখে জিনের অবস্থা তো পুরাই খারাপ হয়ে যায়। কিন্তু এই চক্করে লীনা আবার সংকে কাছে পেয়ে মারতে শুরু করে। তারপর জিনও উঠে লীনার সঙ্গে মিলে সংকে বেঁধে ফেলে। এখানে লীনা সংকে সবকিছু খুলে বলতে বলে। তখন সং বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো ওই দিন তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখনই তুমি হুট করে বক্সটা খোলার কারণে তোমার সাথে সাথে আমিও টাইম ট্রাভেল করে এখানে এসে পড়েছি। লীনা বলে,
তুমি এ সবকিছুই মিথ্যে বলছো। সত্যিটা হলো তুমি সেকেন্ড মাস্টারের সাথে মিলে কাজ করছো। আমি তোমাকে কখনোই মাফ করব না। সং বলে, আগে আমার কথা শোনো, আমি তোমার গ্রামে গিয়েছিলাম কারণ আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু আমরা যেহেতু একজন আরেকজনের শত্রু ছিলাম এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাইলেও সেটা কখনোই করতে পারতাম না। এই কারণে আমি একদিন আমার মাকে সবকিছুই খুলে বলি। তখন আমার মা আমাকে বলেছিল, আমি যদি তোমাদের গ্রামে আক্রমণ করি তাহলে সে আমাকে তোমার সাথে বিয়ে করিয়ে দিবে। এই জন্যই আমি তখন তোমাকে বিয়ে করার জন্য এই সবকিছু করেছিলাম। কিন্তু দেখো ভাগ্য আমাদেরকে এখন কোথায় নিয়ে এসেছে। তখন জিন সংকে বলে, তুমি লিনার কাছ থেকে দূরে থাকো। আমি অনেকক্ষণ ধরে তোমাদের এসব উল্টাপাল্টা কথা শুনছি। তুমি লিনার উপর আক্রমণ করে অনেক বড় অপরাধ করেছো, এই জন্য আমি তো এখন তোমার বাকি জীবনটা জেলে কাটানোর ব্যবস্থা করে দিব। তারপর সে লিনাকে বলে, এরকম ধোকাবাজের কথা তুমি বিশ্বাস করো না। তখনই সং জিনকে জিজ্ঞাসা করে, তুমি তার ব্যাপারে এভাবে কেন কথা বলছো, কে তুমি? জিন তখন লিনার কাঁধে হাত দিয়ে বলে, ও আমার গার্লফ্রেন্ড। সং বলে, এটা কিভাবে সম্ভব? এই মেয়ের প্রতি সবার আগে আমার অধিকার। তাছাড়া তোমার জন্মের আগে থেকেই আমি লিনাকে ভালোবাসি, এই জন্য ও শুধু আমার। এই কথা শুনে জিন তো অনেক বেশি রেগে যায় আর সে সংকে এখান থেকে বের করে দেয়। এই জন্য দরজার বাহিরে এসে সং লিনাকে তার ফোন নাম্বারটা বলতে থাকে যাতে করে পরে লিনা সং এর সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু এটা বুঝতে পেরে জিন অনেক জোরে জোরে শব্দ করতে থাকে যেন লিনা এ ছেলেটার কোনো কথাই শুনতে না পায়। তারপর আমরা দেখতে পাই জিন আসলে তার গ্র্যান্ডপাকে অনেক ঘৃণা করত, কারণ সে ভাবত তার গ্র্যান্ডপা তাকে ভালোবাসে না, কিন্তু এটা সত্যি ছিল না। এদিকে লিনা এসে ঘরের ভিতরে একটি পুরনো বক্স খুঁজে পায়, কিন্তু এ বক্সটা তালা দিয়ে বদ্ধ করা ছিল, এজন্য লিনা হাতুড়ি দিয়ে তালাটা ভেঙে ফেলে। এখানে তারা বক্সটা খোলার পর এটার ভিতরে কিছু পুরনো ছবি এবং বিভিন্ন পুরনো জিনিসপত্র দেখতে পায়। এসব দেখে জিন বুঝতে পারে তার গ্র্যান্ডপা তাকে অনেক ভালোবাসত। আসলে গ্র্যান্ডপা জিনকে সবসময় শাসন করত এই কারণে যেন সে তার লাইফে ভালো কিছু করতে পারে। আর আজকে জিনও এ ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই লিনা তাকে জড়িয়ে ধরে বলে, তুমি এত চিন্তা করো না, গ্র্যান্ডপা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। জিন বলে, এখনো পর্যন্ত কেউ আমাকে কখনোই এভাবে ধরেনি। লিনা বলে, তুমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কারোর কোনো ভালোবাসা পাওনি, এজন্য তোমার এরকম মনে হচ্ছে। এখানে লিনা জিনকে জিজ্ঞাসা করে, গ্র্যান্ডপা তার বইখাতা সহ বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস কোথায় রাখতো? জিন বলে, তার একটা পার্সোনাল ল্যাপটপ ছিল, সে হয়তো বা সবকিছু সেখানেই রাখে। তারপর তারা দুজন সেই ল্যাপটপটা খুঁজে বের করে, কিন্তু সমস্যা হলো ল্যাপটপটা ওপেন হচ্ছিল না। যাই হোক, তারপর লিনা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার মাস্টারজি তো কখনোই তোমার সম্পর্কে আমাকে কিছুই বলেনি। জিন বলে, আমাকেও তো সে তোমার ব্যাপারে কিছুই বলেনি। লিনা বলে, তাহলে আবার আমরা ভাই বোন না তো? কারণ মাস্টারজি আর গ্র্যান্ডপা তো একই মানুষ, আমার তো মনে হয় আমরা দুজন ভাই বোন হব। জিন বলে, কি সব উল্টাপাল্টা কথা বলছো, আমার তোমার মতো কোনো বোনের দরকার নেই, তারপর থেকে তুমি আমার সাথে কখনই এরকম মজা করবে না। তখনই জিনের কাছে জুয়ের বাবার কল আসে, সে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। কিন্তু জিন বলে, আমি এখন আমার গ্রামে আছি, এজন্য আমি আপনাদের সাথে ডিনার করতে পারবো না। তবে ফোন কেটে দেওয়ার পর লিনা তাকে বলে, তুমি এরকম কেন বললে, আমার তো মনে হয় তোমার সেখানে যাওয়া দরকার। লিনার এ কথাটা শুনে জিন লিনাকে নিয়ে ডিনার করার জন্য চলে আসে। কিন্তু এখানে আসার পর জুই লিনাকে দেখে তার মুডটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে চায় না লিনা জিনের সাথে থাকুক। তার কিছুক্ষণ পর আমরা জানতে পারি জিন তার গাড়িটা ভুল জায়গায় পার্কিং করে রেখে এসেছিল, এজন্য তাকে এখন গাড়িটা এখান থেকে সরাতে হবে। আর জিন এখান থেকে যাওয়ার আগে লিনাকে কানে কানে বলে যায়, দয়া করে তুমি এখানে কারোর সাথে মারামারি করবে না। লিনা ভাবতে থাকে, আমি কেন শুধু শুধু তাদের সাথে মারামারি করব। কিন্তু জিন চলে যাওয়ার পরই জুই সুযোগ বুঝে লিনাকে অনেকগুলো কথা শোনায়, এমনকি সে লিনাকে ধাক্কা দিয়ে তার হাত থেকে পানিও ফেলে দেয়। তবে লিনা জিনের কথা রাখার জন্য এখানে একদম চুপ হয়ে থাকে, সে জুইকে কিছুই বলে না। তবে তখনই জিন সবকিছু পিছনে দাঁড়িয়ে দেখে ফেলে, যার ফলে জুইয়ের সব পরিকল্পনাই নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপর জিন লিনার হাত ধরে বলে, চলো আমরা এখনই এখান থেকে চলে যাব। তবে জুইয়ের বাবা তখন জিনের হাত ধরে বলে, দেখো তোমার বাবা আর আমি কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিলাম, এজন্য আমি চাই তুমি আর জুই বিয়ে করে নাও। এই কথা শুনে লিনা জিনকে বলে, তুমি তোমাকে বলেছিলে তোমার সাথে এই মেয়েটার কোনো সম্পর্ক নেই। জিন বলে, আমি আর জুই শুধুমাত্র ফ্রেন্ড, আসলে 3 বছর আগে
জুই আমার কাছে এসে বলেছিল, দয়া করে তুমি আমার ফেক বয়ফ্রেন্ড হয়ে যাও, তা না হলে আমার বাবা আমাকে অন্য আরেকটি ছেলের সাথে বিয়ে করিয়ে দিবে। এই জন্যই আমি তাকে সাহায্য করার জন্য তার ফেক বয়ফ্রেন্ড হয়েছিলাম। তবে এরপর থেকেই জুই সব জায়গায় বলতে শুরু করে আমি নাকি তার বয়ফ্রেন্ড, প্লিজ তুমি তার কথাগুলো বিশ্বাস করো না। এখানে লিনা জিনের সব কথাগুলো বিশ্বাস করে। তারপর তারা দুজন এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই লিনা সব কথা বিশ্বাস করলো, বাসায় এসে সে জিনের সাথে কথা বলে না, কারণ তার মুড এখন অনেক খারাপ। জিন তখন বলে, আমি তোমাকে সবকিছুই খুলে বললাম, তারপরও তুমি আমার সাথে এরকম কেন করছো? কিন্তু লিনা তাকে কিছুই বলে না। তখনই জিন বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, এই জন্যই জুয়ের কথা শুনে তুমি এত জ্বালাস হচ্ছো। এটা শুনে লিনা তাকে সাথে সাথে একটি ঘুষি দিয়ে এখান থেকে চলে যায়। তারপর লিনা রাস্তা দিয়ে একা একা হাঁটছিল, যা দেখে সং তার কাছে আসে আর লিনার কাছ থেকে নাম্বারটা চায়। লিনাও তাকে তার নাম্বারটা দিয়ে দেয়। তখন সং বলে, যদিও এই দুনিয়াটা আমাদের দুনিয়া থেকে অনেক আপডেট, কিন্তু আসল কথা হলো আমরা কিন্তু এখানকার কেউই না, এজন্য আমাদের দুজনেরই উচিত এখান থেকে চলে যাওয়া। লিনা বলে, মাস্টার জি এখনো কুমাতে রয়েছে, যখন তিনি ঠিক হয়ে যাবে তখন আমি এসব বিষয় নিয়ে চিন্তা করব। সং তখন বলে, তুমি কিন্তু জিনের সাথে সম্পর্ক করে অনেক বড় ভুল করছো, কারণ যখন তুমি আমাদের দুনিয়াতে চলে যাবে তখন কিন্তু সে তোমার সাথে যেতে পারবে না, আর এমন হলে তুমি কিন্তু তখন অনেক বেশি কষ্ট পাবে, এই জন্য তোমার এখনই তাকে ভুলে যাওয়া উচিত। লিনা ভাবে সে যা যা বলছে সবকিছুই সত্যি বলছে, এজন্য সে সংকে বলে, আমি জিনকে ভালোবাসি না, সঠিক সময় আসলে আমি এখান থেকে ঠিকই চলে যাব। এদিকে আমরা দেখতে পাই জিন আড়াল থেকে তাদের সব কথাই শুনে ফেলে, এই জন্য সে অনেক কষ্ট পায়। পরদিন সকালে আমরা দেখতে পাই লিনা তার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে কোথাও চলে যাচ্ছিল। তখনই জিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেখানে তখন সং চলে আসে। এখানে সংকে দেখে জিন বলে, এ বদমাশটা তো দেখছি এখানেও এসে পড়েছে। এটা বলে সে সংকে জিজ্ঞাসা করে, তোমার আসলে সমস্যাটা কি, তুমি আমাদের পিছু নিয়েছো কেন? সং বলে, আমার কোনো সমস্যা নেই, আমি লিনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জিন বলে, তুমি তাকে কোথাও নিয়ে যেতে পারবে না, ও আমার সাথেই থাকবে। কিন্তু লিনা জিনকে বলে, যদি আমি ওর সাথে চলে যাই তাহলে তুমি কি করবে? জিন বলে, তুমি তো এখন আমার সাথে আছো, তাহলে তুমি এখন কিভাবে তার সাথে চলে যেতে পারো? সন তখন লিনাকে বলে, জিনের এসব উল্টাপাল্টা কথা শুনে আমাদের কোনো লাভ নেই, চল আমরা এখনই এখান থেকে চলে যাই। কিন্তু জিন লিনাকে আটকে রাখে, সে তাকে এখান থেকে যেতে দেয় না। যা দেখে সং বলে, তুমি কি বুঝতে পারছো না, লিনা এখন আমার সাথে যেতে চাইছে। আর এই বিষয়টা নিয়ে সন আর জিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, এমনকি এক পর্যায়ে তারা দুজন তো লিনাকে নিয়ে টানাটানি করতে শুরু করে। আর এসবের ফলে বেচারি লিনার অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, এই কারণে সে অনেকটা রেগে যায় আর বলে, তোমরা দুজন এবার থামো, আমি তোমাদের কারোর সাথেই যাবো না, আমি এখন এখান থেকে চলে গেলাম। এই বলে লিনা হসপিটালে চলে আসে। এখানে তার মাস্টার জির এই অবস্থা দেখে সে তো অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই সেখানে জিনও চলে আসে। এখানে জিন লিনাকে সান্ত্বনা দেয়। তারপর লিনা জিনকে বলে, আমি তোমাকে একটি কথা বলতে চাই, সেদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি তোমাকে পছন্দ করি কিনা, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে দেখি, আমার ভিতরে তোমার জন্য কোনো ফিলিংস নেই, আমি কখনোই তোমাকে নিয়ে ওরকম ভাবে চিন্তা করিনি। জিন বলে, আমি বুঝতে পারছি তুমি এই সবকিছুই সং এর কারণে বলছো, আমি ওই দিন রাতে তোমাদের দুজনের সব কথাই শুনেছিলাম, সং ই তোমাকে এসব কথা শিখিয়ে দিয়েছে তাই না? লিনা বলে, এখন যেহেতু তুমি আমাদের সবকিছুই শুনে ফেলেছো, তাহলে তুমি আরো একটা কথা শুনে রাখো, আমি কখনোই তোমাকে ভালোবাসবো না, এই জন্য প্লিজ তুমি আমাকে ভুলে যাও। এই বলে লিনা এখান থেকে চলে যায়। তারপর রাতে যখন লিনা রান্না করেছিল তখনই তার কাছে জিন চলে আসে আর লিনাকে বলে, তুমি কি খেতে চাও আমাকে বলো, আমি তোমাকে বানিয়ে দিব। লিনা বলে, কোনো দরকার নেই, আমি নিজেই সবকিছু বানিয়ে খেতে পারবো। আর এখানে তাদের দুজনের ভিতরে তো এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে জোরাজুরি করতে গিয়ে তারা দুজন একজন আরেকজনের উপরে পড়ে যায়, যার ফলে এখানে একটি রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়। তখনই জিন লিনাকে বলে, তুমি ব্যথা পাওনি তো? লিনা বলে, না। তুমি আমাকে বলো, তুমি ব্যথা পাওনি তো? জিন বলে, না আমারও কিছুই হয়নি। তারপর লিনা বলে, আমি আগামীকালই এখান থেকে চলে যাব। এটা শুনে জিন তো তাড়াতাড়ি করে উঠে লিনাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় গিয়ে থাকবে? তুমি কিন্তু বুঝতে পারছো না, এখনো আমার তোমার সাহায্যের দরকার, এই জন্য তুমি এখানেই থাকো। লিনা বলে, না আমি ঠিক করেছি, আমি এখন আর এখানে থাকবো না। তখনই জিন লিনার হাত ধরে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। লিনা বলে, তুমি আমাকে ছেড়ে দাও, তা না হলে কিন্তু আমি তোমার অবস্থা খারাপ করে দিব। এটা বলে লিনা মনে মনে ভাবে, এখন তো আমি তাকে মারতেও পারবো না, কারণ সে তো আমাকে অনেক সাহায্য করেছে। তাছাড়া সত্যি যদি আমি এখান থেকে চলে যাই, তখন তার শত্রুরা যদি তাকে মারতে আসে তখন কি হবে? এসব ভেবে সে জিনকে বলে,
তোমারও মার্শাল আর্ট শেখা দরকার, কারণ তোমার অনেক শত্রু রয়েছে। মার্শাল আর্ট জানলে তুমি নিজেকে প্রটেক্ট করতে পারবে। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব। জিন ভাবে, এখন এ পাগল মেয়ের কারণে আমাকে হয়তো এসব কিছু শিখতে হবে। যাই হোক, পরদিন সকালে জিনের ফ্রেন্ড তার বাসায় আসে, কিন্তু সে বাসার ভিতরে ঢুকে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। এ কারণে সে আর বাসার উপরে যায় না। এদিকে আমরা দেখতে পাই লিনা আর জিন দুজনে মারামারি প্র্যাকটিস করছিল, অর্থাৎ লিনা এখন জিনকে মার্শাল আর্ট শিখাচ্ছে। কিন্তু এসব করতে গিয়ে জিনের অবস্থা তো পুরো 12টা বেজে যায়। এখানে জিন লিনাকে জিজ্ঞাসা করে, তুমি তোমাকে এসব শিখানোর নামে মারধর করছো? লিনা বলে, বাচ্চাদের মতো কথা বলো না, তুমি এখনই উঠে আমার সাথে মারামারি করো, মাত্র তো আমরা শুরু করলাম। ঠিক তখনই জিনের ফ্রেন্ড বলতে থাকে, আমি তো উপরে আসবো না, কারণ আমি যদি উপরে আসি তাহলে তোমার সাথে সাথে আমাকেও মার খেতে হবে। এজন্য তোমরা তোমাদের মারামারি শেষ করে বাসার নিচে এসে গ্র্যান্ডপার হার্ড্রিক্সটা নিয়ে যেও। এই কথা শুনে জিন তো একটা বাহানা পেয়ে যায়। সে লিনাকে বলে, এখন আমরা কিছুক্ষণের জন্য রেস্ট করি, তাছাড়া আমাদের হার্ড্রিক্সটাও আনতে হবে। লিনা বলে, এটা কিন্তু তুমি ভালো করলে না, তুমি কিন্তু ফাঁকি দিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ আমি যখন চলে যাব তখন কিন্তু আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হবে, কারণ তুমি তো মারামারির কিছুই পারো না। তবে তুমি যদি আমার থেকে মার্শাল আর্ট শিখে রাখো তাহলে আর আমার তোমাকে নিয়ে এত চিন্তা হবে না। তারপর জিন ল্যাপটপ ওপেন করে হার্ড্রিক্সটা কানেক্ট করে নেয়। এখানে লিনা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? ল্যাপটপ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে, আর এই তথ্যগুলোর মাধ্যমে জিন তার কেসটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। যাই হোক, তারপর আমরা দেখতে পাই সং লিনার সাথে দেখা করার জন্য এখানে চলে আসে। এখানে সংকে দেখে লিনা বলে, তুমি এখানে কি করছো? সং বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তুমি এখনই আমার সাথে যাবে। তখনই জিন লিনাকে বলে, তোমার সব জিনিসপত্র ভিতরে আছে, আমি কি এগুলো তোমার জন্য নিয়ে আসছি? লিনা বলে, আমি এখান থেকে যাব না। এই কথা শুনে সং বলে, তুমি এখনো ওর সাথেই থাকতে চাও? লিনা বলে, তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না, এখানে আমি একটা বিশেষ কারণে আছি, কাজ হয়ে গেলেই চলে যাব। এই কথাটা শুনে জিনের অনেকটাই মন খারাপ হয়ে যায়, এজন্য সে এখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই সে আবার এখানে চলে আসে আর লিনাকে বলে, এগুলো হলো তোমার জিনিসপত্র, তুমি এখনই এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। এই বলে সে তার ঘরে চলে যায়। আর আজকে জিন লিনাকে এখান থেকে বের করে দেওয়ার কারণটা হলো, জিন চায় না লিনার জীবন তার জন্য হুমকির মুখে পড়ুক। আসলে সে যে কেসটা নিয়ে কাজ করছে সেটা নিয়ে অনেক ঝামেলা আছে, এই জন্য যে কোনো সময় তার সাথে খারাপ কিছু হতে পারে। এইসব ভেবে জিন আজকে লিনাকে চলে যেতে দেয়। যাই হোক, তারপর আমরা দেখতে পাই লিনা চলে যাওয়ার পর জিন অনেক বেশি কষ্ট পাচ্ছিল, সে তাকে একদমই ভুলতে পারছিল না। তখনই জিয়ার কাছে তার ফ্রেন্ডের কল আসে, সে তাকে বলে, তুমি কি এখন ঠিক আছো? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরেই কল দিচ্ছি, তুমি আমার কল রিসিভ করছিলে না কেন? জিন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি আমাকে বলো কেন তুমি কল দিয়েছ। এখানে তার ফ্রেন্ড বলে, এই কেসটা থেকে সে যেন সরে যায়। এই কথা শুনে জিন অনেকটাই রেগে যায় আর রেগে বলতে থাকে, তুমি বুঝতে পারছো না কেন, 7 বছর আগে এই অ্যাক্সিডেন্টের কারণে আমার বাবা মারা গিয়েছে, এমনকি আমার গ্র্যান্ডপার এই অবস্থাও শুধুমাত্র এই কারণেই হয়েছে। আর আমার ধারণা নিশ্চয়ই এসব কিছুর পিছনে কারো না কারো হাত আছে, আর এখন আমাকে এসব কিছু বের করতেই হবে। এদিকে আমরা দেখতে পাই লিনা আবারও জিনের বাসায় ফিরে আসে আর জিনকে বলে, আমি এখানে কিছু রেখে গিয়েছিলাম। এরপর সে ভিতরে গিয়ে একটা জিনিস নিয়ে বলে, আমি এটা নেওয়ার জন্য এসেছি। তারপর সে চলে যেতে যেতে বলে, আমি কিন্তু এখনই এখান থেকে চলে গেলাম। এভাবে সে প্রতিদিনই কোনো না কোনো বাহানা দিয়ে জিনের বাসায় চলে আসে আর বলে, আমি এখন এটা নিয়েই চলে যাব। এ বলে লিনা সুজা রান্না করে গিয়ে নুডলস রান্না করতে শুরু করে। তারপর সে নুডলস বানিয়ে জিনকে খেতে দেয়। জিন তখন বলে, আমি তো তোমাকে নুডলস বানাতে বলিনি। লিনা বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যখন তোমার ক্ষুধা লাগবে তখনই তুমি এটা খেয়ে নিও। এই কথা বলে সে এখান থেকে চলে যেতে চায়। তখনই জিন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার থেকে কি চাইছো? তুমি কেন বারবার কোনো না কোনো বাহানা দিয়ে আমার এখানে চলে আসো? তুমি তোমাকে বলেছিলে তুমি নাকি আমাকে লাইক করো না, তাহলে এখন তুমি কেন আমার ইমোশনাল নিয়ে খেলছো? এই কথা শুনে লিনা কিছুটা কষ্ট পায় আর বলে, আমি আজকের পর থেকে কখনই আর তোমার বাসায় আসবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে পরদিন সকালে সং লিনাকে নিয়ে একটি জায়গায় আসে। এখানে সে লিনাকে বলে, আমি ম্যাজিক বক্সের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি, এর লোকগুলোর কাছে আমাদের বক্সটা রয়েছে আর তারা এখন এই বক্সটা বিক্রি করতে চাইছে। আমরা যদি আমাদের আগের বাড়িতে ফিরে যেতে চাই তাহলে আমাদের যেভাবেই হোক না কেন
এ বক্সটাকে কিনতেই হবে। তারপর এ বক্সটার নিলাম শুরু হয়ে যায়। এখানে থাকা লোকজন বলতে থাকে, এ বক্সটা তো আমাদের কোনো কাজেই আসবে না। এই কথা শুনে সং বলতে থাকে, এখন হয়তো বা আমরা এটাকে সহজেই কিনতে পারবো। কিন্তু সেখানে থাকা একজন লোক এ বক্সটার দাম 2 লাখ বলে দেয়, তারপর আরেকজন 5 লাখ বলে দেয়। যা শুনে সং তো অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ তার কাছে 5 লাখ ডলারের বেশি টাকা ছিল না। যা শুনে লিনাও অনেকটাই চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে জিন চলে আসে আর 10 লাখ ডলার দিয়ে বক্সটা কিনে নেয়। যা শুনে লিনা জিনকে বলে, তুমি কিন্তু শুধু শুধু এই বক্সটার জন্য এতগুলো টাকা নষ্ট করছো। জিন তখন বলে, তুমি আগে এটা বলো, তুমি কি তোমার দুনিয়াতে ফিরে যেতে চাও না? লিনা বলে, হ্যাঁ আমি আমার দুনিয়াতে যেতে চাই। জিন বলে, তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি এটা তোমার জন্য যেভাবেই হোক কিনে নিব। তারপর জিন সব থেকে বেশি মূল্য দিয়ে বক্সটা কিনে নেয়। তারপর রাতে যখন জিন বাসায় আসে, তখন জুই তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এখানে জুই তো জিনকে তার ভালোবাসা বোঝানোর অনেক চেষ্টা করে, তবে তখনই লিনা সেখানে চলে আসে আর জুইকে গাড়ি থেকে বের করে দেয়। এই কারণে জুই তো অনেকটাই রেগে যায় আর বলতে থাকে, তুমি সবসময় আমাদের মাঝে চলে আসো, তুমি তো জিনকে ভালোবাসো না, তাহলে তুমি সবসময় আমাদের মাঝখানে কেন চলে আসো? লিনা বলে, তুমি ভুল বলছো, আজ থেকে জিন শুধুমাত্র আমার। এই কথা বলে সে জিনের হাত ধরে নিজের সাথে নিয়ে যায়। তারপর তারা দুজন বাসায় আসে। এখানে লিনা জিনকে বলে, খাটে বসো। তারপর সে একটি রেড কালারের ড্রেস পরে বের হয়। এখানে লিনা জিনকে বলতে থাকে, তুমি আমার জন্য 10 লাখ ডলার খরচ করেছো, এই জন্য আজ থেকে তুমি শুধুমাত্র আমার। তারপর সে জিনের কাছ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। এদিকে জিন তো এসব দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? লিনা বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, এখন থেকে তুমি হলে আমার হাজবেন্ড। আর এখান থেকে তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। এখন তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর একদিন লিনা জিনকে বলে, আমার কোমরে আজকে অনেক ব্যথা করছে, এই জন্য তুমি নাস্তাটা বানিয়ে ফেলো। জিন তখন হাসি দিয়ে বলে, ঠিক আছে তাহলে আজকে তুমি আরাম করো আর আমি তোমার জন্য নাস্তা বানাই। এদিকে জিন ব্রেকফাস্ট রেডি করে ভাবতে শুরু করে, গতকাল রাত থেকে আজ পর্যন্ত লিনা আমাকে একবারের জন্য আই লাভ ইউ বলেনি, তার আসলে কি হয়েছে? এসব ভেবে জিন মেয়েদের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। তারপর সে ভাবে, আমার এ বিষয়ে সবকিছু বের করতে হবে। কিছুক্ষণ পরই সে লিনাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলো এখন আমাদের সম্পর্কটা কি? লিনা বলে, তোমার কি মাথা ঠিক আছে? সকাল সকাল তুমি এসব কি প্রশ্ন করছো? জিন বলে, প্রথমে তুমি আমার কথার উত্তর দাও। প্রথমে তো তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, কিন্তু এখন হঠাৎ করে তুমি আমাকে ভালোবাসলে কেন? এর পিছনে কি কারণ রয়েছে? এই সব কিছু তুমি আমাকে ক্লিয়ার করে বলো। এই বলে সে লিনাকে জেরা করতে শুরু করে। আসলে জিন যেহেতু একজন উকিল ছিল, এই জন্য সে সব বিষয় নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। যাই হোক, তারপর সে লিনাকে আরো জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আগে এটা বলো, তোমার কাছে সবচেয়ে কাকে বেশি ভালো লাগে, সংকে নাকি আমাকে? লিনা বলে, এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন, কারণ সং মারামারি করাতে অনেক এক্সপার্ট আর তুমি পড়ালেখা করাতে। তখনই জিন বলে, তুমি আমাকে এটা বলো, তুমি কাকে পছন্দ করো? লিনা বলে, আমাকে একটু চিন্তা করার সময় দাও। কিছুক্ষণ চিন্তা করার পর লিনা বলে, আমি তোমাকেই পছন্দ করি, কারণ তুমি একদম আমার মতো। জিন বলে, তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড হবে? লিনা বলে, আমি যেহেতু তোমাকে লাইক করি, তাহলে অবশ্যই আমি তোমার গার্লফ্রেন্ড হব। আর শোনো, আমি যখন তোমাকে দেখি, তখন আমার ভিতরে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে, আমি তোমার কাছ থেকে 1 মিনিটও দূরে থাকতে পারি না। জিন বলে, তাহলে তুমি এখনই কন্ট্রাক্টে সাইন করো, এখানে আমি সব কন্ডিশনগুলো লিখে দিয়েছি। এই কথাটা শুনে লিনা তো অনেকটাই রেগে যায় আর বলে, তুমি এসব কি শুরু করেছো? তুমি আমাকে এভাবে জোর করে কন্ট্রাক্টে সাইন করাতে পারো না। এখানে লিনাকে এভাবে রেগে যেতে দেখে জিনও অনেকটাই ভয় পেয়ে যায়। শত হলো ধর্ষী মেয়ে বলে কথা। যাই হোক, এখানে জিন তখন বলে, কোনো ব্যাপার না, আমি তো শুধুমাত্র তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা কনফার্ম হচ্ছিলাম। লিনা বলে, আমি অনেকক্ষণ ধরেই তোমার এসব উল্টাপাল্টা কথা শুনছি, তুমি এখনই এখান থেকে চলে যাও, তা না হলে আমি যে তোমার অবস্থা কি করব তা কিন্তু আমি নিজেই জানি না। লিনার এ কথাটা শোনার সাথে সাথেই জিন নিজের জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এর পরের দিন জিনের কাছে হসপিটাল থেকে খবর আসে। তারা জিনকে জানায় গ্র্যান্ডপার জ্ঞান ফিরে এসেছে, এই জন্য তারা দুজন গ্র্যান্ডপাকে দেখার জন্য তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। এখানে জিন তো তার গ্র্যান্ডপাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এই জন্য সে গ্র্যান্ডপাকে বলে, আমি সবকিছুই জেনে গিয়েছি, আমি শুধু শুধু এতদিন আমার বাবার মৃত্যুর দোষ তোমাকে দিয়েছিলাম, তবে এখন আমি আমার বাবার ন্যায় বিচার পাইয়ে দিব। যাই হোক, তারপর জিন কেসের মাধ্যমে তার বাবাকে ন্যায় বিচার পাইয়ে দেয়, এমনকি সে সমস্ত ক্রিমিনালদের শাস্তির ব্যবস্থাও করে। আর এসব কিছু করার পর
জিন লিনাকে এসে বলে এখন আমরা নিশ্চিন্তে বাঁচতে পারবো। কিন্তু তখনই জুই গ্র্যান্ডপাকে সাথে নিয়ে তাদের কাছে চলে আসে আর লিনাকে বলে এটাই তো তোমার গ্র্যান্ডপা যাকে তুমি ঠিক দেখতে চেয়েছিলে তাই না। জিন বলে তুমি এটা কি করছো, তুমি গ্র্যান্ডপাকে কেন এখানে নিয়ে আসলে। এখানে লিনা জুইকে মারতেই যাবে তখনই জুই বলে তুমি কিন্তু আমাকে মারার কথা ভুলেও চিন্তা করো না, তাহলে কিন্তু আমি গ্র্যান্ডপাকে এখনই পানিতে ফেলে দিব। এই বলে সে লিনাকে হাঁটু গেড়ে তার কাছে মাফ চাইতে বলে। এখানে গ্র্যান্ডপাকে বাঁচানোর জন্য বেচারি লিনাকে তার কাছে ক্ষমা চাইতে হয়। তারপর জুই তাকে বলে আজকে আমার অনেক বেশি খুশি লাগছে কারণ শেষ পর্যন্ত তুমি আমার কাছে হেরে গেলে, কিন্তু একটা সময় তোমার কারণে আমার লাইফটা বরবাদ হয়ে গিয়েছিল, এখন তুমি দেখে নিও আমি কিভাবে তোমার জীবনটাকে নরকে পরিণত করি। এই কথা বলার সাথে সাথে সে গ্র্যান্ডপাকে চাকু দিয়ে আঘাত করতেই যাবে তখনই সেখানে সং চলে আসে আর গ্র্যান্ডপাকে বাঁচিয়ে নেয়। কিন্তু গ্র্যান্ডপাকে বাঁচাতে গিয়ে সং এর হাতের মধ্যে অনেকটাই ব্যথা লেগে যায়। যাই হোক, তারপর তারা সবাই যখন বাসায় আসে তখন লিনা সং এর ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে দেয়। কিন্তু এটা দেখে জিনের অনেক বেশি জ্যালাস হচ্ছিল আর সে জ্যালাস হয়ে সং কে বলে তুমি এখানে কি করছো, হসপিটালে গিয়ে চিকিৎসা করো। সং বলে আমি হসপিটালে যাব কেন, আমি তো আগে থেকে লিনার কাছ থেকে ট্রিটমেন্ট করাই, তাছাড়া তুমি কি এই বিষয়টা নিয়ে জেলাস ফিল করছো নাকি। এই কথাটা শোনার সাথে সাথে জিং সং এর ব্যথা পাওয়া হাত ধরে বলে এখন আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিব। এসব নিয়ে তারা দুজন তো ঝগড়া শুরু করে দেয় যা দেখে লিনা অনেক বিরক্ত হয়ে যায় আর তাদেরকে চুপ করতে বলে। তারপর জিন লিনার কাছে গিয়ে বসে আর তাকে ধরে সং কে বলে দেখো লিনা শুধুমাত্র আমার, এজন্য তুমি এখন তাকে ভুলে যাও। এটা দেখে সং লিনাকে বলে তাহলে তুমি এখন এখানে থাকার কথা চিন্তা করছো তাই না, কিন্তু তোমার গ্রামের লোকজন এখনো তোমার অপেক্ষায় আছে, তুমি কি তাদের ব্যাপারে একবারও ভাববে না। সং এর এসব কথা শোনার পর জিন লিনাকে বলে ঠিক আছে তুমি তোমাদের গ্রামে ফিরে যাও, আমি একজন মহিলার সাথে কথা বলেছি, সে টাইম ট্রাভেলের ব্যাপারে অনেক কিছুই জানে, আমরা তার থেকে সাহায্য নিব। কথা মতো পরদিন সকালে তারা তিনজন ওই মহিলার কাছে চলে আসে আর এই মহিলাটার নাম ছিল সাহসী। এখানে সাহসী তাদেরকে বলে আমার হিসাব মতে এই মাসের শেষের দিকে তোমাদের ফিরে যাওয়ার জন্য ভালো একটা সময় হবে, আমরা যদি সঠিক জায়গায় সঠিক সময়ের ব্যাপারে সবকিছু জানতে পারি তাহলে তোমরা দুজনে বক্সের সাহায্যে অনেক সহজেই তোমাদের দুনিয়ায় ফিরে যেতে পারবে। এখানে সাহসী সাথে কথা বলা শেষ করে তারা তিনজন আবারও হোটেলে ফিরে আসে। যাই হোক, পরের দিন সকালে লিনা যখন নাস্তা করার জন্য বসে তখন সং তাকে দুধ দিয়ে বলে এটা তোমার শরীরের জন্য অনেক ভালো হবে। এদিকে জিন এসে বলে ওর দুধ খাওয়ার কোনো দরকার নেই কারণ আমি দেখেছি দুধ খেলে তার অ্যালার্জি হয়, এজন্য সে এখন জুস খাবে। এটা নিয়ে আবারও তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে লিনা তো তাদের এই অবস্থা দেখে অনেক বেশি রেগে যায় আর বলে তোমরা দুজনকে কখনই ঠিক হবে না, আমি তোমাদের কারোর কাছ থেকে কিছু খাবো না, তোমরা দুজনই এসব খাও। এ বলে সে এখান থেকে চলে যায়। তবে লিনা চলে যাওয়ার পর সং জিংকে বলে লিনা তো সারা জীবনের জন্য এখান থেকে চলে যাবে আর সে যদি ওইখানে গিয়ে আমাকে বিয়ে করে নেয় তাহলে তুমি কি করবে, তুমি কি কোনোদিন এই বিষয়টা নিয়ে ভেবেছ। জিন বলে আমি এ ব্যাপার নিয়ে কোনো চিন্তা করছি না কারণ আমি শুধুমাত্র লিনাকে খুশি দেখতে চাই। এদিকে আমরা দেখতে পাই লিনা গ্র্যান্ডপার কাছে এসে বলে গ্র্যান্ডপা আপনি কি আমাকে চিনতে পেরেছেন। গ্র্যান্ডপা বলে হ্যাঁ তুমি তো জিনের গার্লফ্রেন্ড তাই না। এখানে লিনা গ্র্যান্ডপার সাথে কথা বলে বুঝতে পারে এটা তার মাস্টার জিনা, যা দেখে লিনা অনেকটাই হতাশ হয়ে যায়। তখনই সেখানে জিন চলে আসে আর বলে সাহসী কল করেছে চলো এখনই যেতে হবে। তারপর তারা দুজন সাহসীর কাছে চলে আসে। এখানে সাহসী তাদেরকে বলে তোমাদের টাইম ট্রাভেল করার সঠিক সময় আমি পেয়ে গিয়েছি, তোমাদের হাতে আর মাত্র 3 দিন বাকি আছে। জিন বলে সবকিছু ঠিকভাবে হবে তো, সাহসী বলে হ্যাঁ হবে, কিন্তু ওই দিন যদি না যায় তাহলে আর কখনই তারা তাদের দুনিয়াতে যেতে পারবে না। এ বলে সাহসী এখান থেকে চলে যায়। এদিকে সাহসীর এসব কথা শুনে জিন আর লিনা তো অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। এখানে তারা অনেক ইমোশনাল হয়ে হাগ করে আর বলে আমাদের হাতে আর মাত্র 3 দিন সময় আছে, এরপরই আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, এজন্য তারা সময়টাকে স্মরণীয় করে রাখতে ঘুরতে বের হয়ে যায়। এভাবেই তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করে এবং সুন্দর সুন্দর কিছু মোমেন্ট কাটায়। তারপর তারা একটি রেস্টুরেন্টে এসে বসে। এখানে জিন লিনাকে প্রাপোজার করার জন্য যখনই রিংটা বের করতে যায় তখনই সেখানে থাকা এক কাপলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যার ফলে জিনের সব প্ল্যানই নষ্ট হয়ে যায়। তবে তখনই লিনা দেখে
রেস্টুরেন্টের বাইরে ওয়েডিং প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এখানে লিনা তো ওয়েডিং এর ড্রেসটা দেখে মন খারাপ করে বলতে থাকে, আমি সেখানে এই ড্রেসটা কখনোই পরতে পারবো না, আমার অনেক স্বপ্ন ছিল আমি এরকম ড্রেস পরে বিয়ে করব, কিন্তু আমার কোনো স্বপ্নই পূরণ হবে না। এদিকে জিন তার এসব কথা শুনে ফেলে আর তার বন্ধুকে ফোন করে বলে ওয়েডিং এর সব ব্যবস্থা করতে। তারপর লিনাকে একটি ওয়েডিং ড্রেস পরিয়ে আনা হয়। এখানে জিন তো লিনাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর বলে, ওয়াও, তোমাকে কত বেশি সুন্দর লাগছে। এই বলে সে একটি রিং দিয়ে লিনাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? লিনা বলে, হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করব। তখনই জিন তার হাতে রিংটা পরিয়ে দেয়, কিন্তু লিনা তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে, শোনো জিন, আমি চলে যাওয়ার পর তুমি সুন্দর একটি মেয়েকে দেখে বিয়ে করে নিও এবং জীবনে অনেক বেশি ভালো থেকো, কিন্তু জেনে রেখো আমি তোমাকে ছাড়া আমার জীবন আর কাউকেই জায়গা দিব না। এসব কথা বলতে বলতে লিনা তো কান্না করে ফেলে। জিন তখন তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার পুরো দুনিয়া, তোমাকে ছাড়া আমার আর কিছুই চাই না। যাই হোক, এভাবেই তাদের যাওয়ার দিন চলে আসে। এখানে তাদের হাতে আর মাত্র 4 ঘন্টা বাকি ছিল। আজকে তো লিনার জিনের সাথে কাটানো সবগুলো কথাই মনে পড়ছিল। তখনই জিন বলে, চলো, আমাদের হাতে আর সময় নেই, এখনই যেতে হবে। এই বলে তারা সাহসীর কাছে চলে আসে। এখানে সাহসী তাদেরকে বলে, আর মাত্র 3 মিনিট সময় আছে, আমি যখনই তোমাদেরকে বলবো তোমরা সাথে সাথে বক্সটা ওপেন করবে। তখনই লিনা জিনকে একটি বই দিয়ে বলে, তুমি এই বইটা সামলে রেখো, কারণ এটার মধ্যে আমি মার্শাল আর্টের সব টেকনিক লিখে দিয়েছি, আর প্লিজ তুমি এগুলো প্রতিদিন প্র্যাকটিস করো এবং নিজের খেয়াল রেখো। জিন তখন বলে, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তোমার জন্যই আমি আমার কেসটা জিততে পেরেছি, আর সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, আমি যেন আবারও তোমাকেই ফিরে পাই। এসব কথা বলার সময় তারা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকে। এদিকে ততক্ষণে তো তাদের যাওয়ার টাইম হয়ে যায়, এই জন্য সং বক্সটা খুলে ফেলে আর সাথে সাথেই ম্যাজিকের মতো কিছু একটা হয়ে তারা এখান থেকে চলে যায়। কিন্তু তখনই সাহসী দেখতে পায় তাদের সাথে সাথে জিনও উধাও হয়ে গিয়েছে, অর্থাৎ জিনও তাদের সাথে সাথে টাইম ট্রাভেল করে চলে গিয়েছে। যাই হোক, এদিকে জিন যখন তার চোখ খুলে তখন সে লিনাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও লিনাকে খুঁজে পায় না। এরপর থেকে জিন সেখানেই থাকা শুরু করে। এভাবে অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু এখনো জিন শুধুমাত্র লিনার জন্যই অপেক্ষা করে। সে প্রতিদিনই দোয়া করে বলে, লিনা, তুমি কোথায় আছো? প্লিজ তুমি এখনই আমার কাছে চলে এসো। এভাবেই একদিন একটি লোক এসে জিনকে বলে, চিফ, জঙ্গলের মধ্যে জাদুর একটি বক্স পাওয়া গিয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। এই কথা শুনে জিন তো সাথে সাথে জঙ্গলে চলে আসে, কিন্তু এখানে এসে সে বক্সটি যখনই টাচ করে তখনই সেটা মিলিয়ে যায়, যা দেখে জিন তো একদম হতাশ হয়ে যায় আর ভাবে এই জীবনে হয়তো শিয়াল লিনাকে কখনই পাবে না। তবে তখনই লিনা পিছন থেকে এসে বলে, আরে লয়ার বাবু, এখনই আমার আশা ছেড়ে দিচ্ছেন? জিন তো পিছনে ফিরে লিনাকে দেখে অনেক বেশি অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশি হয়, আর অবশেষে তারা দুজন আবারও এক হয়, আর তাদের দুজনের এক হওয়ার মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়।